নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেডিসের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বুধবার 13 ডিসেম্বর 2023 পাঁচটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আগামীকাল নক্ষত্র যেটি রয়েছে সেটা হচ্ছে জ্যেষ্ঠা এবং মূলা, এই দুটি নক্ষত্র আগামী দিনকে রিপ্রেজেন্ট করছে এবং যোগ কিন্তু স্থূল যোগ কিন্তু রয়েছে, এটা কিন্তু মোটেও কিন্তু ভালো নয়। এবং পাশাপাশি আপনার বিশ্বকম্ব যোগও কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ যোগটা আগামীকালে খুব একটা ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দেখুন, অভিজিৎ মুহূর্ত এবং আপনার অমৃত মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত যে সময়গুলো যেটা রয়েছে সেই জায়গাগুলো আমি আগে বলি। ব্রহ্ম যে মুহূর্ত যেটা রয়েছে সেটা রয়েছে আপনার 3:48 থেকে 5:19 পর্যন্ত। আর রাহুকাল যেটা রয়েছে 12:00 থেকে 1:30 পর্যন্ত। আগামীকালের রাহুকাল রয়েছে 12:00 থেকে 1:30। এবং দেখুন, আগামীকাল বুধবার আমি পাঁচটি রাশির কথা বলছি এবং আপনার রাশির সাথে হয়তো মিলিয়ে যেতেই পারে, 12টি রাশির মধ্যে হয়তো আপনার রাশির নাম থাকতেই পারে। কিন্তু আমি একটি কথা বলবো, আপনাদের জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে তাহলেই আমি যে কথাগুলো বলছি তবে আপনাদের সাথে কিন্তু হুবহু মিলবে। কারণ কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহকে সেটি হচ্ছে রাহু। আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ এবং ভাগ্যভাব কেমন রয়েছে সেটা কিন্তু জানা একান্তই দরকার। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। তাই অল্পের জন্য দেখা যাচ্ছে 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পড়ুন যাতে অল্পের জন্য। কিন্তু যাদের বড় ধরনের সমস্যা রয়েছে তারা ইমিডিয়েট আগে জন্মকুণ্ডলী অথবা যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন এবং গ্রহের প্রতিকার করুন, তবেই আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনাদের হবে। দেখুন, রাহু হচ্ছে কলিযুগে যেমন অর্থ দেয় এবং পাশাপাশি শনি, বুধ এবং শুক্র এই তিনটি গ্রহেরও কিন্তু কারকতা কিন্তু রয়েছে। অনেকেই ভাবেন যে কৌশিকটা আমার জীবনে অর্থপ্রাপ্তি কোনোদিনই ঘটবে না। না, দেখুন, যেমন আমাদের রাত্রি আছে তেমনি দিন আছে, দিনের পর রাত, রাতের পর দিন, অর্থাৎ সুখের পরেই কিন্তু আনন্দ, সুখের পরই দুঃখ, দুঃখের পরই আবার আনন্দ, অর্থাৎ এক একটা পার্ট কিন্তু রয়েছে। যদি আজকে আমাদের শুধু যদি আনন্দই থাকতো তাহলে আনন্দের জায়গাটা, সুখের জায়গাটা বুঝতে পারতাম না যদি দুঃখ না থাকতো। দুঃখ আছে বলে আজকে সুখের জায়গাটা অনুভব করছি। আর যদি আমাদের সারা জীবন দুঃখ থাকতো তাহলে সেই জায়গাটা কিন্তু একই রকমই কিন্তু চলে যেত। তাই কারো কোনো মন খারাপের কোনো ব্যাপার নেই, অবশ্যই প্রত্যেকেরই জীবনে একটা গোল্ডেন পিরিয়ড আসে। আমি একটি কথা বলছি, একটা খুব গরিব মানুষ যে দিন আনে দিন খায় তার জীবনেও কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটেছে, এটা দিস ইজ ট্রু। এবং প্রতিকার প্রতিবিধান করেছিলেন, পাশাপাশি রাহু রক্ষা কবচ এবং বার্থ চার্ট রিফরমেশন তাকে আমি কিন্তু করিয়েছিলাম। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কিন্তু শুধু যে লটারি থেকে না, যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবং পাশাপাশি আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট করুন।
আগামীকালের প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার শুধুমাত্র এক, আপনাদের সময় বৈকাল 4:12 থেকে 5:30 পর্যন্ত, 4:12 থেকে 5:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সিটি শুধুমাত্র আপনাদের 6। আপনাদের যে শুভ সময় দুপুর 2:25 থেকে বৈকাল 4:45 পর্যন্ত টাইমটা শুভ মকর রাশির। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 8, আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে, সময়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা দেখা যাচ্ছে সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:21 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের যে শুভ সময় সকাল 10:15 থেকে, সকাল 10:15 থেকে 11:00 পর্যন্ত আপনাদের সময়টা শুভ। এরপর অন্তিম এবং শেষ রাশি, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের টার্গেট নাম্বার সিটি হচ্ছে 4। আপনাদের যে শুভ সময় সকাল 10:03 থেকে আপনার 11:32 পর্যন্ত টাইমটা শুভ। অর্থাৎ এই কটি রাশির আগামীকাল নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি করতে চলেছে যদি আপনাদের জন্মচকে যোগ থাকে এবং পাশাপাশি ভাগ্যভাব স্ট্রং থাকে। রাহু, শনি, বুধ এবং শুক্র এই কটি গ্রহ আপনাদের শুভ থাকে এবং আকস্মিক প্রাপ্তির ভাব আপনাদের যদি ভালো থাকে নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন সমস্যা তো রয়েছে, আমি আবারও বলবো সমাধানের পথও রয়েছে, শুধুমাত্র ভিডিও শুনছেন প্রতিকার প্রতিবিধান করছেন না এটা করলে হবে না। ভিডিওর পাশাপাশি আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই আপনারা করুন, নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে 100% আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। দেখুন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন। নমস্কার, ধন্যবাদ।